তমলুক থেকে খবর উঠে আসছে কি ব্রেকিং উঠে আসছে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ এই মুহূর্তের বড় খবর কি অভিযোগ উঠে আসছে শোনার চেষ্টা করব মধুকল বিদ্যা রয়েছে মধুকল বিদ্যা এই মুহূর্তে কি অভিযোগ আমরা এজেন্ট পেয়ে গেছি উনাকে ওখানে আমরা ঢুকাবো এজেন্ট থাকতে কি নেই যে ও থাকবে কেন ওকে এখনি ভোট দেওয়ার আগে বার করে দাও না হলে ঝামেলা পাকিয়ে দেব কেন আপনি উনি কে উনি কে উনি এবুতার লোক না এখানকার লোক না ও অন্য জায়গার লোক এখানে এসে ঢুকে আছে কেন কোথাকার কোথাকার লোক জানি না কোথাকার লোক আমরা জানি না উনাকে জিজ্ঞাসা করুন না উনাকে জিজ্ঞাসা করুন যে উনি কোথাকার লোক আটা হচ্ছে ওইটা নয় আমাদেরকে পুলিশ আসবে যখন আমি একবার যার বিরুদ্ধে যাকে নিয়ে এত সমস্যা আমি তার সাথে আপনা আপনাকে তো এখানে থাকতে দিতে চাইছেন আপনি কোথাকার কোথাকার ভোটার আমি নন্দীগ্রাম বিধানসভার ভোটার এই এখন এই আমার ভোটার উনি তো কার্ড দেখাচ্ছেন উনি তো কার্ড দেখাচ্ছেন পোলিং এজেন্ট হিসেবে এসেছি ভারতীয় জনতা পার্টি তার জন্য কি আপনাকে বাধা দেওয়া হ্যাঁ ওনার তো কার্ড রয়েছে ওনার কাছে তো কার্ড রয়েছে আমি ভারতীয় জনতা পার্টি থেকে এসেছি সেই জন্য আমাকে বাধা দেওয়া হচ্ছে তার জন্য আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে ওনার কাছে তো কার্ড রয়েছে উনি তো কার্ড দেখাচ্ছেন দাদা ঢুকতে দিচ্ছেন না কেন কিসের জন্য ওনার কার্ডটা কিসের আছে পোলিং এজেন্ট বলছে উনি তো পোলিং এজেন্ট এজেন্ট এখানে কাউকে কিছু বলে সে কেউ চিনে না ওনাকে এজেন্ট বলে উনি পোলিং এজেন্ট বলছেন ওনার কাছে কার্ড রয়েছে ওনাকে ঢুকতে দিচ্ছেন না কেন নির্দিষ্ট একটা কার্ডের প্রয়োজন হয় সেই কার্ড কি রয়েছে আপনাকে পোলিং এজেন্ট হতে গেলে আপনার কাছে যা যা প্রয়োজন সেই কাগজগুলো রয়েছে দেখান একবার দেখান রিটার্নিং অফিসারের সংখ্যা আছে আমি সব দিয়েছি তার বাদে অনেকগুলো কি কি আছে দেখান দেখান আমার আধার কার্ড এখানে পোলিং এজেন্ট হতে গেলে যে সমস্ত নথির দরকার হয় সেগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় সব রয়েছে আপনার কাছে ওনার কাছে তো সব ডকুমেন্টস রয়েছে ওনাকে যেতে ওনার কাছে তো রয়েছে আপনারা যেতে দিচ্ছেন না কেন হ্যাঁ আমাদের এরিয়াতে ভারতের জনপদে থাকে আমাদের কোনো আপত্তি নেই ওটা এরিয়ার ও না কিছু চেনে না যদি শুনুন আমি কাগজ থাকলে ওটা আমি বলছি না এরিয়ার ও তো চেনে না ওনার কাছে ওখানে গন্ডগোল না আমি শুনুন না নির্বা আমি একটা শুধু একটা ওনার কাছে কাগজ রয়েছে উনি না দেখাচ্ছেন আপনারা তারপরে ভিতরে যেতে ভিতরে বসছিল ফোন নিয়ে নানান জায়গায় ফোন করছে করছে এখানে ফোন এলাও আছে ওখানে ফোন আছে মোবাইল আছে ওনার তো এটা কাগজ এখানে তো ওনার পারমিশন রয়েছে যাও আগে ঢুকলে আপনার ভূতে কেটে পড়ো এখানে ফোন সহ এলাও নেই ফোন নিয়ে বারবার ফোন করছে বারবার হইছে বলার পরে সেটাই করছে বারবার ফোন করছে আমি 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 বুঝতে পারছি না আপনারা বলছেন যে আপনারা কিছুক্ষণ আগে আপনি বলছেন ওনার কাছে কাগজ নেই কিন্তু উনি তো কাগজ দেখিয়েছে তাহলে ঠিক অভিযোগটা ঠিক কি ওনার বিরুদ্ধে অভিযোগটা বলুন অভিযোগটা বলুন বিচারটা প্রথম হচ্ছে ওরা বাইরে থেকে এসেছে দ্বিতীয় কথা ওরা ওখানে আমাদের না ভারতীয় জনতা পার্টি তো ওখানে আমাদের লোকজনকে করে ঘট্টর আগুন জ্বালিয়ে দিয়ে এখানে কি এখানে দাঁড়ানো এখানে বিজেপির এজেন্ট রয়েছে ভিতরে এখানে বিজেপির প্রশ্ন করো এই কাগজ কি বৈধ যে কাগজ তিনি দেখাচ্ছেন এই তো আমাকে যার জন্য তার বিজেপি অফিসার ভিতরে আমাকে একটা কথা বলুন তো এই যে কাগজটা এই কাগজটা নিয়ে কি ভিতরে বসা যায় হ্যাঁ যাই অবশ্যই যাই তাহলে দিয়ে যেতে দিচ্ছেন না তাহলে যেতে দিচ্ছেন না ও এখান থেকে সিস্টেম আছে তো আগে এখানে দেখাই ফোন এখানে এলাও নেই দাঁড়ান এইগুলো দেখাইনি প্রথমে এগুলো কিছু দেখাইনি প্রথমে কি দেখিয়েছে না না এক মিনিট এক মিনিট এই কাগজটা নিয়ে ভেতরে যাওয়া যায় যাওয়া যায় তাহলে আপনারা যেতে দিচ্ছেন না কে যেতে দিচ্ছেন আগে আপনি জানেন আপনাকে যেতে দিচ্ছেন আপনি যাচ্ছেন না আপনাকে যেতে দিচ্ছে না আমাকে তখন থেকে এখানে আমাকে থ্রেট দিচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে বলছে লিটারালি তো আমাকে আপনারা থ্রেট দিচ্ছেন আপনি ভেতরে যান না দেখুন একটু ভেতরে চলুন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলবো চলুন চলুন আমি একটা হিন্ট দিয়ে দেবো এই মুহূর্তে নন্দীগ্রামে ভোট শুরু হতে না হতেই হতে না হতে এখানে প্রিসাইডিং অফিসার এখানে কে আছেন মধুকল্পিতা বুথের ভেতরে ঢুকো না মধুকল্পিতা ভেতরে ঢুকো না বুথের ভেতরে ঢুকো না বাইরে যদি সম্ভব হয় প্রিসাইডিং অফিসারকে ডেকে নাও না না বলুন না বের কেন করলেন বের কেউ করেনি ওকে বলছে ফোন রেখে দিয়ে আসুন মোবাইল রেখে দিয়ে আসুন আপনি কেন মোবাইলটা রাখছেন না কেন আমি এখানে রাখার মতো আপনি মোবাইলটা
প্রিসাইডিং অফিসারকে আমি আমার ফোন দিয়ে দিচ্ছি। উল্টো কিছু বলছেন আপনি, মোবাইল না না এক মিনিট মোবাইলটা কেন রাখেন? আমার ফোনটা সব সময় তো ভুল খবর দেন না। এক মিনিট দাঁড়ান, আপনি মোবাইলটা কেন রাখেননি? আমার ফোনটা তো বলছেন আপনার মোবাইল। আমার ফোনটা রেখে দিচ্ছি, আমার ফোনটা রাখার মতন কারো কাছে পাচ্ছি না। আমার যেখানে চিনা পরিচিত কেউ নেই, তো আমি ফোনটা আপনি ওকে বলা হয়েছে, ভিজিটিং অফিসার বলেছে, আমরা বলেছি, অফিসাররা বলেছে ফোন আপনি বাইরে রাখুন, মোবাইল বাইরে রাখুন। বারবার ফোন করছে, ফোনও রাখছে না, কিছু করছে। ফোনটা অফ করে দিলেন, এবার ফোনটা রাখার দরকার না। তার এখানে সিস্টেম তো করে, আমাদের তো ফোনটা বের করে দিতে হয়েছে। সবার তো আপনি, হ্যাঁ এগুলো রাখার দায়িত্ব নেবেন আপনারা। আমরা কেন নেব? কোথায় রাখবেন আপনি? আপনারা আপনি যেখানে ব্যবস্থা করতে দিবেন। আমি তো ব্যবস্থা করার কেউ নেই, আপনি বলুন। প্রিসাইডিং অফিসারকে বলছি, বলুন, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলুন। আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদের মূলত অভিযোগ যে ওনার কাছে মোবাইল ছিল, তাই আপনারা মোবাইল ছিল, ফোন ছিল, যার জন্য বলছি প্রিসাইডিং অফিসার বলেছে কারোর মোবাইল আর এসব চলবে না, এদেরকে বাইরে রেখে আসতে হবে। আমরা সব বাইরে রেখে দিয়েছি, ও বাইরেও রাখছে না। কথা বলুন, এই এজেন্টের কাছে বৈধ কাগজ ছিল তো? ওই তো আমাদের দেখায় না, আমরা সেটা বলতে পারছি। আমি কাগজ নিয়েও কিছু বলি না, যার জন্য আমি এ বলেছি, বিজেপি অফিসার বলেছে এখানে মোবাইল এলাও নেই। ওনাকে কি এখন ভিতরে যেতে দেওয়া যাবে স্যার? বিডিও অফিস থেকে ফোন করা হয়েছিল, বিডিও অফিস থেকে ফোন করে জানালেন যে উনি যদি এই বিধানসভার প্রার্থী হন, প্রার্থী কি করে হবে, ভোটার যদি এখানে ভোটার হন তাহলে উনি অবশ্যই যে কোনো জায়গায়। আপনি কি এখানকার ভোটার? হ্যাঁ, আমি বিধানসভার ভোটার, নন্দীগ্রাম। হ্যাঁ, বিডিও অফিসের যে নিয়ম আছে বা ইলেকশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী উনি যে কোনো বিধানসভার হলে উনি সেখানে এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। ওনাকে যদি সিলেকশন করা হয় এবং ওনার যে কাগজ আছে, উনি যে কাগজপত্র দিয়েছেন দেখছি, ওনাকে সিলেকশন করা হয়েছে, তারপরে লোকাল কমিউনিটি যদি ওনাকে দেয় তাহলে উনি বসতে পারবেন। কাগজপত্রগুলো বৈধ না? সমস্ত কাগজপত্র? হ্যাঁ, আমি দেখেছি। আপনি নিজে দেখেছেন, চেক করেছেন? হ্যাঁ, ও যে লেটারটা নিয়ে এসেছে, হ্যাঁ ওটা কোথায় রাখবো এখানে তো আমার চেনা মোবাইল নিয়ে এসছেনি বা কেন কেন্দ্রে? না বলছি আমরা বলছি তার বসার জন্য আমরা কথা দিচ্ছি না, এটা তার সিস্টেম আছে, সেভাবে চলুক আমাদের। আপনি কি মোবাইলটা রাখবেন ওনার কাছে? রাখবেন মোবাইল? আমি কল করছি, আমার এখানে তো কেউ রাখতেও দিচ্ছে না, রাখবেন বললে তার আমার বাড়ি দাউদপুর 8 নম্বর। হ্যাঁ, দাঁড়াতে দিচ্ছিল না, ভেতরে বসতে দিচ্ছিল, বারবার এসে বা একটার পর একটা হুমকি, এখানে ওর থেকে চলে যাও, উঠে যাও। হুমকি কেন? সেটা আমি কি করে বলবো? আমি তো বিজেপি, আমিও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্ড থাকা সত্ত্বেও একটা উত্তেজনা, একটা আটকানোর পরিকল্পনা, একটা আটকানোর চেষ্টা। এই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে মধুকল্পিতা। আপাতত তোমায় ধন্যবাদ।